মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের প্রথম অংশ এর আগে আমরা পড়ছিলাম, আজকে তার দ্বিতীয় একটা অংশ আমরা পড়ব। তো প্রথম অংশে যে বিষয়টা ছিল সেখানে লক্ষ্মী সমুদ্রকন্যা, সে মেঘনাথের ধাত্রী মাতার ছদ্মবেশে এসে মেঘনাথের প্রশ্নের জবাবে বা জানার ইচ্ছায় সে জানালো যে তার ভাই বীরবাহু সে মারা গেছে, আর এই মৃত্যুর কারণে মেঘনাথ চিন্তা করে নিশ্চয়ই এটা রামচন্দ্রই মারছে, কারণ রামচন্দ্র ছাড়া অন্য কেউ মারা তার কেউ নেই। তবে সে একটু বিস্মিত হয়, কারণ রামচন্দ্রকে সে আগের দিনই যুদ্ধে নিশা যুদ্ধে বা নিশা রণে হত্যা করেছিল, তো কিভাবে সে মারলো। তো এর পরবর্তীতে ধাত্রী মাতা বা ছদ্মবেশী লক্ষ্মী তাকে জানায় যে রামচন্দ্র মায়াবী মানব, সে মৃত্যুর পরেও বেঁচে গেছে ঈশ্বরের আশীর্বাদে। এর পরবর্তী থেকে আমরা পড়ব যে কি হলো। বলছে, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলি মেঘনাথ, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলি মেঘনাথ। ছিরিলা মানে ছিঁড়ে ফেললো, কুসুম দাম মানে তার গলার সেই ফুলের মালা, রোষে মানে রাগে, মহাবলি মেঘনাথ। মহাবলি হচ্ছে যে খুব বড় বীর, মানে জানি ইন্দ্রজিৎ বা মেঘনাথ বিশাল বড় বীর, তাই তাকে বলা হয়েছে মহাবলি মেঘনাথ। তাহলে এই ঘটনা শোনার পর রাগে মেঘনাথ তার ফুলের মালা, গলার ফুলের মালা ছিঁড়ে ফেলল। ফেলাইলা কনক বলয় দূরে, কনক বলয় হচ্ছিল হাতের সোনার যে বালা পরে, সেই সোনার বালা দূরে ছুঁড়ে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল হচ্ছিল কানের অলঙ্কার, কানে অনেকে পড়ে, অনেক বীররা অনেক সময় কানে পড়ে, সেগুলো বলে কুণ্ডল, সেই কানের কুণ্ডলও ছুঁড়ে ফেলে দিল। বলছে, যথা অশোকের ফুল অশোকের তলে, ঠিক যেভাবে অশোক গাছের ফুল অশোক গাছের তলায় পড়ে আভাময় বা আভা বা বিকিরণ ছড়ায় বা সৌন্দর্য ছড়ায়, ঠিক সেরকম দেখতে লাগলো তার এই সমস্ত ফেলে দেওয়া বা ছুঁড়ে দেওয়া আবরণগুলো থেকে। ধিক মোড়ে, এই কথাটা মেঘনাথ তারপরে বলল, এই রোষে নিজের কনক বলয়, তারপরে হচ্ছে হলো কুণ্ডল, তারপরে হচ্ছে হলো মালা, এই সমস্ত ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার পর বলল নিজে নিজেই, ধিক মোড়ে মানে নিজেকে আমি ধিক্ষার জানাচ্ছি। কহিলা গম্ভীরে, খুব গম্ভীরভাবে রাগের সঙ্গে বলল কুমার, কুমার বলছে এখানে মেঘনাথ, হ্যাঁ ধিক মোড়ে, বৈরীদল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। বলছে কেন সে নিজেকে ধিক্কার জানাচ্ছে, নিজের প্রতি কেন তার এই অবজ্ঞা ভাব, কারণ সে বলছে বৈরীদল বেড়ে, বৈরীদল মানে শত্রুদল, বেড়ে মানে ঘিরে ফেলেছে স্বর্ণ লঙ্কা, অর্থাৎ স্বর্ণ লঙ্কা বা শ্রীলঙ্কার রাজধানীকে বৈরীদল ও শত্রুদল ঘিরে ফেলেছে, হেথা আমি বামাদল মাঝে, আর আমি এখানে মেয়েদের মাঝে বা স্ত্রী এবং তার বিভিন্ন সঙ্গীদের সঙ্গে, সে প্রমোদ উদ্যান যাকে বলা হয়, আমরা এখন এই যে বাগান বাড়ি বলি, অনেকে বিলাসবহুল বিভিন্ন জায়গা বলে, তো সেটাই বলে, সেটা হচ্ছে তার প্রমোদ উদ্যান, সেখানে ছিল বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করে এসে সে এখানে একটু সময় কাটাচ্ছিল, সেটা বামাদল মাঝে। তাই সে নিজেকে ঘৃণা করতেছেন যে যেখানে শত্রু সৈন্য আমার সমস্ত অঞ্চলকে সমস্ত স্বর্ণ লঙ্কাকে ঘিরে ফেলছে, আর আমি এত বড় বীর হয়ে সেই শত্রুদের মোকাবিলা না করে এই বামাদল বা মহিলাদের মাঝে বসে প্রমোদ উদ্যানে প্রমোদ করছি। আসলে এখানে মেঘনাথ নিজের প্রতি ঘৃণাবোধ করলো আমরা দেখতে পাই, মেঘনাথ আসলে জানতোই না ঘটনাটা, এটা ছদ্মবেশী লক্ষ্মী তাকে এসে জানালো। এরপর আমরা চলে যাই পরের প্রশ্নে, তো পরের প্রশ্নটি বলি না, পরের পার্টে আমরা যাব। তার আগে এখানে একটা প্রশ্ন বলে দিই, কী কী প্রশ্ন হতে পারে, যেমন এখানে একটা বলছে ধিক মোড়ে, যে কে কাকে ধিক্ষার দিয়েছিল, তাহলে বলল মেঘনাথ নিজে নিজেকে ধিক্ষার দিয়েছিল, কেন ধিক্ষার দিয়েছিল, কারণ তার মনে হয়েছিল যখন শত্রু সৈন্য তার স্বর্ণ লঙ্কা ঘিরে ফেলছে সেই মুহূর্তে তার উচিত যুদ্ধ বিগ্রহ করা বা শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া, তা না করে সে মহিলাদের মাঝে বা মাদল মাঝে বসে প্রমোদ উদ্যানে প্রমোদের মত্ত আছে, এই জিনিসটা একজন বীর বা একজন প্রকৃত যোদ্ধাকে কখনোই মানায় না, আর সে সেই কাজটাই করছে, আর তাই তাকে বলা হয়েছে সে নিজেকে ধিক্কার জানিয়েছে। এটাই একটা এখানকার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এছাড়া শর্ট প্রশ্ন পড়তে হবে। পরের আমরা চলে আসি পরের পেজে, পরের পেজে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হলো, এই কি সাজে আমারে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ। সে বলছে
এই যে সে ধিক্কার দিয়ে বললো, এই কি সাজে আমারে, মানে এটা কি আমাকে মানায়, সাজে মানে হচ্ছে এটা কি মানায়, দশানন আত্মজ, অর্থাৎ দশাননের সন্তান, মানে রাবণের সন্তান আমি ইন্দ্রজিৎ। এটা নিজের প্রতি নিজেই বক্তব্য প্রকাশ করে বলছে যে এই যে চারিদিকে শত্রু ঘিরে আছে অথচ আমি বামাদলের মাঝে বসে আছি, এটা কি আমাকে মানায় আমি একজন দশানন আত্মজ বা আমি ইন্দ্রজিৎ রাবণের পুত্র, আমাকে এটা মানায় না। আনরথ তরা করি ঘুচাবে অপবাদ বধির উপকূলে, বলছে তাড়াতাড়ি করে রথ নিয়ে আসো। আনরথ তরা করি মানে তাড়াতাড়ি করে, রথ বল তখনকার দিনের যুদ্ধই করতে যাওয়া হতো রথে করে, তাই বলছে তাড়াতাড়ি করে রথ নিয়ে আসো। ঘুচাবো এই অপবাদ, মানে এই যে আমার উপরে অপবাদ লেগে গেল যে যখন শত্রু সৈন্য চারিদিকে স্বর্ণলঙ্কা ঘিরে ফেলছে সেখানে এসে মেঘনাথের মতন বীর বামাদল মাঝে বসে গল্পগুজবে মত্ত ছিল, এই যে অপবাদ, সেই অপবাদটা সে কী বলছে আমি ঘুচিয়ে দেবো। কীভাবে ঘোচাবেন বা কীভাবে দূর করবেন, বধির উপকূলে, মানে এই যে শত্রু কুলকে আমি হত্যা করে বা ধ্বংস করে এই অপবাদ আমি দূর করব। সাজিলা রতীন্দ্র ঋষভ বীর আভরণে, সাজিলা মানে সাজ করতে শুরু করলো, মানে যুদ্ধের সাজ। রথীন্দ্র ঋষভ, রথি কথার অর্থ ছিল যোদ্ধা, রথীন্দ্র ঋষভ, ঋষভ কথা মানে হলো বীর বা শ্রেষ্ঠ, রথীন্দ্র ঋষভ কথাটির পুরো অর্থ হচ্ছিল শ্রেষ্ঠ বীর, অর্থাৎ মেঘনাথ এখানে শ্রেষ্ঠ বীর। বীর আভরণে অর্থাৎ যুদ্ধের সাজকে আমরা বলতে পারি বীরের আভরণ, আভরণ বলতে এখানে সাজ বা অলঙ্কার। তাহলে মেঘনাথ যে রথীন্দ্র ঋষভ সে বীর আবরণে সেজে উঠতে লাগলো, অর্থাৎ যুদ্ধে সাজে সাজতে শুরু করলো। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, বলছে হৈমবতী সুত মানে এখানে হচ্ছিল হৈমবতী সুত বলতে আমরা কার্তিকের কথা বলছি, সেই কার্তিক একটা সময় তারক নামে একটা মহাসুর, তারকাসুর, সেই তারকাসুরকে ধ্বংস করার জন্য যেরকমভাবে সাজে সাজছিল মেঘনাদ যেন ঠিক সেই রকমই সাজে সেজে উঠছে। অথবা এই যে বলছে কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, অথবা আমরা যদি কার্তিকের সঙ্গে তুলনা করতে পারি অথবা আরেকজনের সাথে তুলনা করতে, সেটা হচ্ছিল বৃহন্নলারূপী কিরীটি। কিরীটি হলো অর্জুন, অর্জুনের আট নম্বর ছিল কিরীটি। তাই বলছে বৃহন্নলারূপী, এটা বলা হয়েছে কারণ বিরাট রাজার দরবারে অর্জুন ছিল, কিন্তু অর্জুন যে সময় বিরাট রাজার দরবারে ছিল সেখানে অর্জুনদের অজ্ঞাতবাস থাকার কথা ছিল, তাই সে নিজের প্রকৃত রূপে বিরাট রাজার দরবারে সে ছিল না, সে একটা বৃহন্নলা রূপ বা আমরা যেটাকে হিজড়ে বলতে পারি সেই রূপে সে এখানে ছিল। তাই বলছে যে অর্জুন বৃহন্নলা রূপ সেজে বিরাট রাজার রাজসভায় ছিল, কিন্তু একটা সময় দুর্যোধন ও তার সঙ্গীরা এই বিরাট রাজার গোধন বা গরু সম্পদ চুরি করে নিয়ে যায়, আর তখনই তার প্রতিশোধ নিতে বিরাট রাজার সন্তানের সঙ্গে সেও যুদ্ধে বেরিয়ে যায়। আর এই যুদ্ধের সাজের জন্য সমীবৃক্ষ নামে একটা গাছ ছিল, সেই সমীবৃক্ষ মূলে সমীবৃক্ষের তলায় তার সেই ধনুর বা গাণ্ডীব ধনুর লুকানো ছিল, সেইটা নিয়ে সে যুদ্ধে বেরোয়। তো সেখানেই তার সাজ শুরু করে, সেইখানে বলছে যে এই যে বৃহন্নলা রূপী যে অর্জুনও যে সাজ সাজছিল ঠিক সেরকম সাজের কথাও আমরা এখানে বলতে পারি। তাহলে হচ্ছে হলো মেঘনাথ বা ইন্দ্রজিতের সাজের সঙ্গে তুলনা করতে গিয়ে যে যে কথাগুলো বলা হলো তার দুজনের কথা বলা হতো, যে হৈমবতী সুদ বা সন্তান কার্তিকের সঙ্গে তুলনা করা যেতে পারে অথবা অর্জুনের সাজের সঙ্গে তুলনা করা যেতে পারে। এবার বলছে বৃহন্নলকে সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষমলে, এই যে বলছে বিরাট পুত্র সহ বিরাট রাজার পুত্রের সঙ্গে উদ্ধারিত মানে উদ্ধার করতে, মানে যে বিরাট রাজার গোধনগুলো চুরি করে নিয়েছিল সেইটাকে উদ্ধার করার জন্য সাজিলা সুর সমীবৃক্ষমলে, সুরনের বীর সমীবৃক্ষমূলে, সেই সমীবৃক্ষমূলে যেভাবে সাজছিল আজ মেঘনাদ যেন সেভাবেই সেজে উঠল। এরপরে আমরা চলে যাই তারপরের প্যারাতে, বলছে মেঘবর্ণ রথ চক্র বিজলি ছটা, এবার সাজটা বলছে কেমন সাজ হচ্ছে, তার রথটা হচ্ছিল মেঘের বর্ণের মতো রথ, আর চক্র বিজলি ছটা, হাতে যে চক্র আছে যে চক্রের দ্বারা চক্র ছুঁড়ে মারা হয় সেই চক্র যেন বিজলির ছটা মানে হচ্ছিল বিদ্যুতের ছটা ছিটকে আসছে। ধ্বজ ইন্দ্র চাপরূপী, বলছে ধ্বজ মানে তো পতাকা, যে পতাকা উঠছে সেটা ছিল ইন্দ্র চাপরূপী, মানে ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্রের সেই পতাকার তুল্য। তুরঙ্গম বেগে আশুগতি, বলছে তুরঙ্গম বেগে আশুগতি, মানে আশুগতি কথা হচ্ছে হলো ব্যাপক গতিসম্পন্ন বা প্রচণ্ড গতিসম্পন্ন, তুরঙ্গম কথার অর্থ হচ্ছিল ঘোড়া, তুরঙ্গম বেগে আশুগতি অর্থাৎ
ঘোড়ার ব্যাপক গতির সঙ্গে তারা সে ছুটতে লাগলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ে বীর চূড়ামণি, এই রথে চড়ে বীর চূড়ামণি বলা হলো মেঘনাদকেই, সবই তারই সম্বন্ধ দেওয়া হচ্ছে, কারণ বীরদের মধ্যে শ্রেষ্ঠতায় বীর চূড়ামণি। বীর দর্পে মানে বীরের সঙ্গে গর্ভের সঙ্গে হেন কানে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ হায় যে মতি, বলছে হেন কালে প্রমীলা সুন্দরী, এই সময় যে সময় মেঘনাদ তার সাজসজ্জায় সজ্জিত হয়ে রথে চড়ে বেরিয়ে যাবে, ঠিক সেই সময়ে প্রমীলা সুন্দরী তার স্ত্রী এসে ধরিপতি কর যুগ, অর্থাৎ তার স্বামীর হাত দুটি ধরে বলছে, বলছে যেভাবে ধরল সেই বর্ণনাটা বলছে, হায় রে যে মতি, বলছে হায় রে যে মতি, চলো হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, হায় রে যে মতি মানে যেভাবে, হায় এখানে হায় করে ব্যবহার হচ্ছে, কারণ এই যে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে তার একটা দুঃখ বা একটা বেদনা, তাই হচ্ছে হায় রে যে মতি, যেভাবে হেমলতা মানে হচ্ছিল লতা আলিঙ্গের মানে হচ্ছিল জড়িয়ে ধরে তরু কুলেশ্বরে, অর্থাৎ হেমলতা কী বললাম হেমলতা বা গাছকে আলিঙ্গে জড়িয়ে ধরে তরু কুলেশ্বর মানে হচ্ছিল তরু বা গাছ, বলছে এই যে প্রমীলা সুন্দরী মেঘনাথের হাত জড়িয়ে ধরল বা ধরছিল, সেই জিনিসটার ব্যাখ্যা করতে গিয়ে লেখক বলছেন যে এটা যেন অনেকটা ঠিক সেই রকম যেরকম করে একটি গাছকে লতা জড়িয়ে ধরে। তো এই পর্যন্ত আমরা পড়ব, এখানকার মধ্যে প্রথমের পাঠটা থেকে একটা প্রশ্ন বলে দিলাম যে ধিক কেন নিজের প্রতি সে ধিক কার জানিয়েছে, আর দ্বিতীয় এই পাঠটা থেকে আমরা যেটা পড়ব দ্বিতীয় এই পাঠের মধ্যে থেকে, এখানকার মধ্যে মেঘনাথের সাজের বর্ণনা দাও, কেমন সাজ করছিল বা কার কার সঙ্গে সাজের তুলনা করছে, যে বোঝাচ্ছে সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, এই লাইনটা থেকে একটা প্রশ্ন হতে পারে। আর হচ্ছে হলো এখানকার মধ্যে প্রশ্ন হচ্ছে হলো এখানে সেরকম কিছু নেই, তুরঙ্গম বেগে ছুটছে, ওই এক দুটা থেকে তিনটা প্রশ্ন এই জায়গাটার মধ্যেই হবে। তো এগুলো দুটা থেকে তিনটা, তিনের প্রশ্ন আর একের প্রশ্নগুলো এখান থেকে লাইন বাই লাইন পড়তে হবে।